welcome back to another video of my channel. এখন আমি আছি হচ্ছে বর্ণগুলি আজকে আবারো যাচ্ছি বরানগর মেট্রো স্টেশন দেখতে কতদূর কি কাজ হলো না হলো এবং আজকে তোমাদের কাছে একটা ভালো নিউজ দেওয়া আছে সেটা হচ্ছে আমি আজকে প্রায় 90% শিওর যে এই বরানগর মেট্রো স্টেশনটা কবে ওপেন হবে তো সেটাও আমি তোমাদেরকে বলবো তার জন্য তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আবারো তোমাদের সকলকে আমি ধন্যবাদ বলছি কারণ বিগত কিছুদিন ধরে আমার চ্যানেলে প্রচুর প্রচুর সাপোর্ট করছো তোমরা এমন ভাবে আমার পাশে থেকো তো আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি ভিডিওটা যদি এখন একটা লাইক না করে থাকো একটা লাইক করে দাও আর যদি তোমরা কেউ চ্যানেলে নতুন হয়ে এসে থাকো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এভাবে আমার পাশে থাকো সো লেটস গেট স্টার্টেড সো ভিউয়ার্স রূপঙ্কর বাগচি হ্যাঁ সিঙ্গার রূপঙ্কর বাগচির লাইভ কনসার্ট এবং কিছু বিখ্যাত বিখ্যাত গান যদি তোমরা শুনতে চাও তাহলে তোমাদেরকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রামের IGTV-তে আমি রূপঙ্কর বাগচির লাইভ কনসার্ট আপলোড করেছি সেটা দেখতে গেলে তোমাদের এই যে স্ক্রিনে যেটা ভেসে আসছে এখানে যেতে হবে বা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে এইমাত্র বরানগর মেট্রো স্টেশন থেকে আমি বের হয়ে যাচ্ছি আজকে কিন্তু ভালো ঘোরা হয়েছে আর আজকে অনেক কিছু কেস হয়েছে সেটা তোমাদেরকে বলছি আর ওপেনিং ডে আজকে পুরোপুরিভাবে আমি কনফার্ম যে কবে এটা ওপেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলছি
তো সবকিছু জানতে গেলে তোমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আজকে এই বর্ণগর মেট্রো স্টেশনে এসে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল এবং তার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আশা করি আপনি এই ভিডিওটা আমার দেখছেন, তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আরও একবার থ্যাংক ইউ জানাচ্ছি। আমার এই কিছুদিনের যেসব ভিডিওগুলো আপলোড করছিলাম সেগুলির কমেন্ট সেকশনে অনেকেই লিখছিলেন যে পারমিশন নিয়ে ভিডিও বানাচ্ছ না কেন, পারমিশন নিয়ে ভিডিও বানাচ্ছ না কেন। তো আজকে বর্ণগর মেট্রো স্টেশনে ব্লগ বানাতে গিয়ে একটা আজব কাণ্ড হয়ে গেল গাইস, সেটাও তোমাদেরকে বলছি। আর যারা এইসব উল্টোপাল্টা কমেন্ট করছিল না তাদেরকে একটা ভালো জবাব দেওয়ার পেয়েছি, সেটাও তোমাদেরকে বলছি, তো দেখতে থাকো। আজকে যখন আমি মেট্রো ভেতরে গিয়ে একদম আমি গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম, মানে যেটা গেট রয়েছে তার সামনেটাতে ছিলাম এবং সেখানে দাঁড়িয়ে আমার ব্লগ বানাচ্ছি এবং একজন এলো ভেতর থেকে এসে ডাকছে আমাকে, অ্যালার্ম গেল। এবার তো গেল, আমার ভালো টাকায় ফাইন হবে। মনে মনে ভাবছি কী বলা যায় কী বলা যায়। তারপর উনি ডাকলেন আমাকে, তারপর যা বললো সেটা শুনে তো আরও ভয় লেগে গেল। তারপর উনি আমাকে বললেন চলো ভেতরে চলো, আমার তো একদম ভয়ে হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেলাম, যা এবার হয়তো গেল, আমার বাঁচার চান্স নেই, হয়তো কিছুটা ফাইন টাইন হয়তো কিছু একটা আমাকে ভরতে হবে। তারপর উনি বললেন যে এই সিঁড়ির যে ডিজাইনটা রয়েছে এটা কি তুমি তুলেছো ছবি? আমি তো একেবারে অবাক হয়ে গেলাম, এলাম না এটা তো তোলা হয়নি। দিয়ে তিনি বললেন আসো তুলে নাও ছবিটা। আমি বলছি না 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 তুলবো না, হচ্ছে হয়তো অন্য কিছু মতলব। তারপর উনি বললেন চলো যদি কেউ কিছু বলে তুমি বলবে তুমি আমার রিলেটিভ। তো তারপর তিনি নিয়ে গেলেন আমাকে এবং তার সাথে যাওয়ার পর আমি ভেতরে গেলাম এবং তারপর ভালো মতন করে ভিডিওটা করতে পারলাম। এবং তিনি আমাকে বলছেন দেখো এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, মানে তিনি রীতিমতন আমাকে গাইড করে দেখালেন পুরোটা। এবং তিনি আমাকে একদম টপ ফ্লোর মানে যেখান দিয়ে মেট্রো চলাচল করে সেখানেও যেতে বলছিলেন, আরও পুরোটা দেখাতেন। কিন্তু আমি বললাম না, যেদিন ওপেন হবে সেদিন আসবো, সেদিন আপনি আমাকে পুরোটা দেখাবেন। তো তিনি বললেন ঠিক আছে দেখাবো। এবার তোমাদেরকে বলি যে এই মেট্রো স্টেশনটা কবে ওপেন হবে। তিনি আমাকে বললেন যে 15 তারিখ ওপেন হবে, কিন্তু আমি খবরে দেখছি 18 তারিখ ওপেন হবে। তো হিসাব মতন একটা জিনিস বোঝা যাচ্ছে যে হয় 15 না হয় 18 তারিখ, মানে 19 তারিখ তো একদম কনফার্ম বোঝাই যাচ্ছে যে এই মেট্রোটা ওপেন হচ্ছে। তো আর মাত্র কিছুদিনের অপেক্ষা আমাদের, তারপর আমরা বর্ণগর মেট্রো স্টেশন চাপতে পারব। দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আজকের এই ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাতে পারো। ভিডিওটা এখন একটা লাইক না করে থাকলে একটা লাইক করে দিও। আর রূপঙ্কর বাগচির যে লাইভ কনসার্ট মানে মিউজিকটা তিনি করেছিলেন সেই গানের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে তোমরা সেই রূপঙ্কর বাগচির লাইভ কনসার্টটা দেখতে পারো এবং জানিও কেমন কি হয়েছে। বাই, তোমার সাথে দেখা হচ্ছে তুমি তাড়াতাড়ি একটা।